নমস্কার, আজকে আমরা শুনব শ্রী প্রভাবতী দেবী সরস্বতীর সৃষ্টি কৃষ্ণার গল্প, কৃষ্ণার পরিচয়। প্রথম পর্ব। অনেকদিন পরে সোমেন আবার দেখল ভারতের মাটি। ঘর 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 প্লেন চলেছে, দমদম এয়ারপোর্ট দূরে ওই ছায়ার মতো দেখা যায়। যাত্রীর দল প্রস্তুত, উন্মুখ সকলে, এবার নামতে হবে। বহুকাল পরে দেশে ফিরছে সোমেন। কবছর তার ইউরোপে কেটেছে, ডাক্তারি পড়তে গিয়েছিল, পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। বাড়ি ফেরবার পথে ইউরোপের পাঁচটা জায়গা দেখে আসবে ঠিক করেছিল। মামাকে সে কথা জানাতে মামা তাকে টাকাও পাঠিয়েছেন। হঠাৎ সুইজারল্যান্ডে সে মায়ের কেবল পেল। কেবল পাওয়া মাত্র সে যেন চলে আসে, জরুরি প্রয়োজন, নিশ্চয়ই কোনো বিপদ। মা বিপদের উল্লেখ করেননি, তবু সোমেন যেন বুঝতে পেরেছে। মামাই বরাবর চিঠি দেন, টাকা পাঠান, কেবল করেন। মায়ের কেবলখানা তাই তাকে বেশ বিচলিত করে তুলেছে। প্লেনের টিকিট কিনতে গিয়ে দেখে 7 দিনের মধ্যে সিট মিলবে না, সব বুক হয়ে গেছে। শুনে সে অস্থির হয়ে ওঠে। ফিরে আসবার সময় অকস্মাৎ দেখা হয়ে গেল রঘুনাথ তিওয়ারির সঙ্গে। কি কাজে তিনি এরোপ্লেন কোম্পানির অফিসে এসেছিলেন? শুষ্ক মুখ সোমেনকে দেখে তিনি প্রশ্ন করে ব্যাপার জানলেন। একটু হেসে সোমেনের পিঠ চাপড়ে বললেন, তার জন্য মুষড়ে পড়বার কারণ নেই সোমা, আমার নিজের প্লেন আছে। কাল বেলা 10টায় আমি ভারতে রওনা হব, কথা আছে, আমি তোমায় সঙ্গে করে বাংলায় পৌঁছে দেব, মাই ওয়ার্ড। সোমেন যেন আকাশের চাঁদ পেল হাতে, কতখানি সে কৃতজ্ঞতা জানালো অন্তরের আবেগ থেকে। রঘুনাথ তিওয়ারি মামার বিশিষ্ট বন্ধু। সোমেনের মামা আশু চৌধুরীর কাছে প্রায় আসেন এবং আশুবাবুও রঘুনাথের কাছে যান। সোমেন জানে মামার হাতে টাকা কড়ি না থাকলে রঘুনাথ তাকে টাকা দিতেন। সোমেন জানত সোমেনকে বিলেতে পাঠাবার সময়ও আশুবাবু রঘুনাথের কাছ থেকে টাকা নিয়েছিলেন। রঘুনাথ তিওয়ারি নামজাদা ব্যবসায়ী, সারা ভারতে নয় শুধু, তার কারবার দেশ বিদেশের সঙ্গে। এজন্য দরকার হলে তাকে দেশ বিদেশে যাতায়াত করতে হয়। এমনই ব্যবসার ব্যাপারে লন্ডনে এসেছিলেন, কাজ মিটে গেছে, এখন দেশে ফিরছেন। রঘুনাথের প্রাইভেট সেক্রেটারি শঙ্করলাল তাঁরই দেশালী। ছেলেটিকে ছোটবেলা থেকে তিনি মানুষ করেছেন, তাকে শিক্ষা দিয়েছেন। শঙ্করলাল বাংলা ভাষা জানে, বাংলা বলতে পারে চমৎকার। রাত্রিটা কোনো রকমে কাটিয়ে সকালেই সোমেন তিওয়ারির ইন্ডিয়ান টোব্যাকো হাউসে হাজির হল। প্লেনে 5 জন যাত্রী, রঘুনাথ, শঙ্করলাল, রঘুনাথের 2 জন কর্মচারী এবং 5ম ব্যক্তি সোমেন। সোমেনের মন উদ্বেগে আকুল। প্লেনে প্রায় চুপচাপ, কথাবার্তা নেই, নিঃশব্দে নির্দিষ্ট সিটে বসে একখানা বইয়ের পাতা উল্টে চলেছে। রঘুনাথ প্লেনে বসেই ঝিমোতে শুরু করলেন। কর্মচারী 2জন নিম্নস্বরে পরস্পরে আলাপ আলোচনা করছিল। শঙ্করলাল সোমেনের সঙ্গে আলাপ করতে এগিয়ে এলো, বললে, 5 বছর পরে বাড়ি ফিরছেন সোমেনবাবু, কিন্তু আপনাকে বাড়ি উৎকণ্ঠিত দেখছি, এর মানে কোনো লাভ এপিসোড নয় তো? কথাটা বলে শঙ্করলাল হাসল, সে হাসি সোমেনের কদর্য লাগল। বই বন্ধ করে শঙ্করলালের পানে সোমেন তাকালো, বললে, মোটেই না শঙ্করবাবু, ইউরোপের কিছুই আমায় চাম করতে পারেনি। আমি ইউরোপে গেছি অন্য কারণে, ইউরোপ ছাড়ার জন্য আমার মন খারাপ নয়। সে আবার বইয়ের পাতা উল্টোয়। শঙ্করলালের সঙ্গে তার বিশেষ পরিচয় নেই, সাধারণভাবে দেখলে লোকটিকে দাম্ভিক বলে মনে হয়। রঘুনাথ তিওয়ারির আর যাই হোক বিলাসিতা ছিল না, তাকে দেখে কেউ বুঝতে পারবে না তিনি কোটি কোটি টাকার মালিক। শঙ্করলালের বিলাসিতা 16 আনার উপর। সোমেনের যতদূর মনে হয় শঙ্করলালকে সে খুব দামি স্যুট ছাড়া পরতে দেখেনি কখনো, সর্বদা ফিটফাট, সাধারণের সঙ্গে মোটে মিশত না। সোমেন কখনো মামার কাছে রঘুনাথকে একা আসতে দেখেনি, পার্শ্বচর হিসেবে শঙ্করলাল বরাবর এসেছে রঘুনাথের সঙ্গে। সোমেনকে ডেকে রঘুনাথ
কথাবার্তা বলতেন, শঙ্করলাল কিন্তু সোমেনের সঙ্গে কখনো একটি কথা বলেনি। কে জানে কেন সোমেনের ওকে ভালো লাগে না। শঙ্করলালকে চিরদিন সে এড়িয়ে এসেছে। প্লেনে সেই শঙ্করলালকে আলাপ করতে দেখে সোমেন সংকুচিত হল। ওই ভারতের মাটি দেখা যায়, উজ্জ্বল হয়ে ওঠে সোমেনের মুখ, পলকহীন নেত্রে সে তাকিয়ে আছে। কত বছর দেশ ছাড়া, দেশকে কি নিবিড়ভাবে না ভালোবাসে সে। তাকে যখন ইউরোপ পাঠাবার কথা হয় সে স্পষ্ট বলেছিল যাবে না, কিন্তু যেতে হলো শেষে। কবছর পরে দেশের মাটিতে ফিরে আসছে, কি দেখবে কে জানে। শ্যামবাজারে আশু চৌধুরীর অত বড় বাড়ি একেবারে নিঝুম নিস্তব্ধ। সোমেন যখন বিলেত যায় তখন সব সময় লোকজনে গম গম করত, আর আজ নিঝুম, সত্যি নিস্তব্ধ। মা জানেন সোমেন ফিরেছে, তবু তিনি নিজের ঘর থেকে বেরোননি। সারা বাড়ি ঘিরে বিষাদের মলিন ছায়া। সোমেনের বুকখানা ছ্যাঁত করে উঠল। সামনে দেখল গোবিন্দকে, একান্ত বিশ্বাসী ভৃত্য সে, বন্ধু বললেও চলে। সোমেনকে দেখে মৃদু কণ্ঠে গোবিন্দ বলে উঠল, বাবু, খোকা বাবু। আত্মসম্বরণ করতে পারল না গোবিন্দ, কেঁদে ফেলল। ক্রমে সোমেন সব শুনল, আশু চৌধুরী খুন হয়েছেন। কার হাতে খুন কে জানে। এমনই কিছু বিপদ হয়েছে সোমেন ভেবেছিল, তবে খুন, কি সর্বনাশ! আশু চৌধুরীর মতো লোককে কেউ খুন করতে পারে, এ যে স্বপ্নের অগোচর। স্বাভাবিক মরা বাঁচা কারোর হাত ধরা নয় অবশ্য, তা বলে খুন। অনেকক্ষণ নির্বাক হয়ে থাকে সোমেন। পিতাকে জ্ঞান হওয়া অবধি সে দেখেনি। যখন 3 মাসের শিশু তখন তার পিতা বর্মায় যান, সেখান থেকে আর ফেরেননি, তার কোনো সন্ধানও পাওয়া যায়নি। সোমেন শুনেছে পিতা ভাগ্য অন্বেষণে বর্মায় গিয়েছিলেন, সেখানে কাঠের ব্যবসায় তিনি যথেষ্ট বিত্তশালী হয়ে ওঠেন। স্ত্রীকে কোনোদিন সেখানে নিয়ে যাননি, নিজে বছরে 2-1 বার করে আসতেন। সোমেন হবার পর তিনি এসে 1 মাস কলকাতায় ছিলেন, তারপর সেখানে চলে যান আর ফেরেননি, তার কোনো খবরও পাওয়া যায়নি। দীর্ঘ উৎকণ্ঠার পর সোমেনের মাতুল আশু চৌধুরী খবর পান, সোমেনের পিতা অবনীনাথ বর্মা যাবার পথে দৈব দুর্ঘটনায় মারা গেছেন। ভগিনী এবং ভাগিনীকে আশু চৌধুরী নিজের কাছে রাখেন এবং ভাগিনীকে উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করে তোলবার দিকেই তার লক্ষ্য ছিল। আশু চৌধুরী বিবাহ করেননি, সংসারে নিজে এবং ভগিনী কমলা, দুটি ভাই বোন ছেলেবেলা থেকে বরাবর একসঙ্গে ছিলেন। আজ 20 বছর হল, গঙ্গার ধারে এ বাড়ি কিনে তিনি সুন্দর করে সাজিয়েছেন। তার বাড়ি, কারবার আর বিষয় সম্পত্তির মালিক হবে সোমেন, এ কথা সকলে জানে। মামা পাকা ব্যবসায়ী, সোমেন তা জানে। দীর্ঘকাল শ্যামবাজারে বাস করার জন্য নয়, পল্লীর প্রত্যেকটি হিতকর অনুষ্ঠানে যোগ দেওয়া, অযাচিতভাবে অর্থ সাহায্য করার জন্যই সকলে তাকে চিনত। ব্যবসায় তিনি যেমন প্রচুর অর্থ উপার্জন করেছেন, দানও তেমনই। কেবল পাড়ায় নয়, যে কোনো জায়গায় ভালো কাজে তিনি অর্থদান করেছেন। আশু চৌধুরীকে সকলে চেনে, সকলে জানে। তার কাছে গিয়ে দাঁড়ালে কাউকে তিনি শুধু হাতে ফেরাতেন না। এরকম লোকের এমন শত্রু কে আছে, কে তাকে খুন করলে। অনেকক্ষণ স্তম্ভিত তন্ময় থেকে সোমেন আর্দ্র কণ্ঠে বললে, কিন্তু কে এমন তার শত্রু গোবিন্দ? মামা তো কারো অনিষ্ট করেননি, সকলকে আপনার জনের মতো ভালোবাসতেন, তাকেও তো সকলে ভালোবাসত। গোবিন্দ তাই বলে, মায়ের সঙ্গে দেখা, মায়ের পানে সে তাকাতে পারে না। কমলা একেবারে ভেঙে পড়েছেন, বাহিরে বিরাট পৃথিবীর খবর মা জানেন না, সংসার নিয়েই তিনি ব্যস্ত। বাইরে মামার কাছে কে আসছে না আসছে তার কিচ্ছুটি তিনি জানেন না। পুলিশ তদন্ত করছে, কিন্তু পুলিশের উপর সোমেনের এতটুকু আস্থা নেই। সোমেন ফিরেছে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ নীরেন দত্ত এসে দেখা করলেন। সদম্ভে তিনি বললেন,
অর্ডিনারি খুনের কেস সোমেনবাবু, তাছাড়া কিছু নয়। ব্যবসায়ী লোক, সেদিন নিশ্চয়ই কিছু টাকা পেয়েছিলেন, কেউ হয়তো জেনেছিল। বেশিরভাগই তো অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকতেন, হিসাবপত্র দেখতেন। তো জানলার নিচে যে পাইপটা মাটি পর্যন্ত নেমে গেছে, সেই পাইপ বেয়ে খুনি উপরে উঠে কোনো রকমে খুন করেছে। টাকা কড়ি যা সামনে পেয়েছে হাতিয়ে নিয়ে পালিয়েছে। সন্দিগ্ধ কণ্ঠে সোমেন বলে, কিন্তু মা বললেন সিন্দুক আলমারি কিছুতে হাত দেয়নি, টাকা কড়ি যেমন ছিল তেমনি রয়েছে। তাচ্ছিল্যভাবে ইন্সপেক্টর নীরেন দত্ত বললেন, তা কখনো হয় নাকি? উনি মেয়ে মানুষ, কী করে জানবেন সিন্ধুক আলমারিতে কত টাকা ছিল? হয়তো কারো সাড়া পেয়ে সব টাকা সরাতে পারেনি, হাতের গোড়ায় যা পেয়েছে তাই নিয়ে তাড়াতাড়ি সরে পড়েছে। প্রথম দিন এনকোয়ারিতে এসে ঘরে আমরা রীতিমতো ধস্তাধস্তি চিহ্ন দেখেছি। ঘরের মেঝে আশুবাবুর দেহ পড়েছিল, কপালের পাশে একটা ছুঁচ ফোটানোর মতো লাল দাগ মাত্র। পরীক্ষা করে জানা গেছে ধস্তাধস্তিতে তাকে কাহিল করে ফেলে তার কপালের পাশে, অর্থাৎ রগের শিরায় দারুণ মারাত্মক কোনো বিষ ইঞ্জেকশন করা হয়েছে। সেই বিষের ফলেই 5 মিনিটের মধ্যেই মারা গেছেন। নীরেন দত্তর পানে বিস্ফারিত চোখে সোমেন তাকিয়ে থাকে, তারপর জিজ্ঞাসা করে, কোনো ডাক্তার পরীক্ষা করেছিলেন নিশ্চয়ই, তার রিপোর্ট? নীরেন দত্ত গম্ভীর মুখে বললেন, আপনারা পুলিশকে যাই মনে করুন, এই কথা ঠিক জানবেন, পুলিশ ঘাস খায় না, চোখ বুঝে পথ চলে না, আর নির্দোষকে জেলে টানে না। আপনি এসেছেন শুনে শুধু দেখা করতেই আসিনি, আপনাকে জানাচ্ছি থানায় যাবেন, আমাদের রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট, নিজের চোখে দেখবেন। তবে একটা কথা জেনে রাখুন, অর্ডিনারি কেস, কিন্তু হ্যাঁ, খুনিকে যত শীঘ্র পারি ধরে নেব, আপনাকে তার জন্য ভাবতে হবে না। হাসি মুখে তিনি বিদায় গ্রহণ করেন। অকস্মাৎ দেবাশিস এসে উপস্থিত, যেন মেঘ না চাইতে জল। তার কথাই সোমেন ভাবছিল, দেবাশিসকে একবারটি যদি পাওয়া যেত। এমন বন্ধু তার নেই আর, স্কুল কলেজে একসঙ্গে পড়েছে, দুজনে ছাড়াছাড়ি হতো না একদণ্ড। দেবাশিস এখন প্রাইভেট ডিটেকটিভ হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছে, এ কাজ তার ভালো লাগে। লোক চরিত্র জানতে সে এ কাজ গ্রহণ করেছে। কলেজে পড়বার সময় অপরাধ তত্ত্বের নানা জটিল সমস্যার আলোচনায় দেবাশিস রীতিমতো চমকে দিত সোমেনকে। বলতো, মানুষের মনের মধ্যে এত রকম বৃত্তির উদয়াস্ত চলেছে মেঘ আর রৌদ্রের মতো, যে তার অনুশীলন করতে বসলে আশ্চর্য হতে হয়। দেবাশিসেও বলতো, সব চুরি জুয়া চুরি জাল জালিয়াতি খুন হচ্ছে দুনিয়ায়, এসব ব্যাপারে সূক্ষ্ম বিশ্লেষণ করো যদি তো দেখবে আসামি ধরবার জন্য পুলিশ যা করে তাতে নিরেট আহাম্মুকির পরিচয় পায় শুধু। আমার ইচ্ছা আছে আমি এই অপরাধ তত্ত্ব নিয়ে আজীবন থাকব এবং প্রাইভেট ডিটেকটিভের কাজ করব। দেবাশিস তার কথা শেষ করবার আগেই সোমেন তাকে এমন বিদ্রুপ বাণে জর্জরিত করত যে দেবাশিস চুপ করে যেত। সোমেন বলতো, তোমার এমন বিদ্যে বুদ্ধি, এ নিয়ে জীবনে যে কোনো লাইনে সাইন করবে তুমি দেবাশিস, কি পাগলের মতো স্বপ্ন দেখছো বলতো? ইউরোপে থাকতে এদেশি দু একখানা কাগজের মারফত বন্ধুর দিগ্বিজয়ের সংবাদ সোমেন পেয়েছে, তাই দেবাশিসের কথাই তার বারবার মনে পড়ছিল। মামার এই শোচনীয় মৃত্যু, সোমেন এতে মর্মান্তিক বেদনা পেয়েছে। নীরেন দত্ত সাধারণ খুন বলে রিপোর্ট দিলেও সোমেনের বিশ্বাস হয়নি। সে ডাক্তারি পাশ করে এসেছে, মৃতদেহ যদি একবার দেখতে পেত পরীক্ষা করে অনেক কিছু হয়তো জানতে পারত। এখন পরের কথায় নির্ভর করা ছাড়া আর উপায় নেই। মেডিকেল রিপোর্টে যা আছে তার মর্ম, আশু চৌধুরীর দেহে যে বিষ পাওয়া গেছে সে বিষ সঞ্চারিত হয়েছে কপালের পাশে, অর্থাৎ রগে ইঞ্জেকশনের মারফত। এ বিষ সাধারণ ডাক্তারখানায় মিলবে না, খুব সম্ভব বিদেশ থেকে আমদানি। তাই সোমেন ভাবছিল দেবাশিসের কথা, তার খোঁজে গোবিন্দকে পাঠিয়েছিল। দেবাশিস থাকে নৈহাটিতে, কলকাতায় একটা অফিস রেখেছে, তার আকলেও নৈহাটি থেকেই যাতায়াত করে, কলকাতায় থাকে না। গোবিন্দ তাকে খবর দিয়েছে দেবাশিস গেছে মুর্শিদাবাদের ওদিকে, 3 দিনের মধ্যে ফেরবার কথা ছিল, কিন্তু 7 দিন হয়ে গেছে এখনও ফেরেনি, কোনো খবরও দেয়নি, সেজন্য বাড়ির সকলে চিন্তাকুল আছেন। হতাশ হয় সোমেন, খুনিকে পুলিশ ধরতে পারবে সে আশা সোমেনের নেই। এমন সময় দেবাশিস নিজে এসে উপস্থিত,
সোমেন যেন আকাশের চাঁদ পেল হাতে। আবেগে দেবাশিসকে আলিঙ্গনে আবদ্ধ করে সোমেন বললে, বহুকাল বাঁচবে দেবু, তোমার ধ্যানে কিরকম তন্ময় আমি দেখো। আলিঙ্গন পাশ থেকে নিজেকে মুক্ত করে দেবাশিস বললে, দেশে ফিরেই আমার ধ্যানে তন্ময়, ব্যাপার কী রে? সোমেন বললে, এখানকার খবর জানো না? ওয়াট এ গ্রেট ট্র্যাজেডি, খবরের কাগজে পড়নি? দেবাশিসের দু চোখে আকুল ভাব। সে বললে, কী খবর রে? সোমেন বললে সব কথা। সুইজারল্যান্ডে হঠাৎ মার কেবল পায়, জরুরি প্রয়োজন, চলে এসো। তারপর এসে শোনে মামাবাবু খুন। দেবাশিস বললে, আমি শুনেছি, মামাবাবু যখন মারা যান আমি তখন নৈহাটিতে ছিলুম, খবর পেয়েই এসেছিলুম সাধারণ দর্শক হিসেবে। নীরেন দত্ত তো আমাকে খুব চেনে, চেনে বলেই সেদিন আমার সঙ্গে একটা কথা পর্যন্ত বলেনি। আমি একটা বিষয় কিছু বলতে গিয়েছিলুম, ও মুখ ফিরিয়ে সরে গেল, আমার কথা কানে গেলেও সঙ্গত মনে করলো না। মানে যাকে বলে রীতিমতো অপমান, বুঝলি তো? তাই মাসিমার সঙ্গে দেখা না করে বাইরে থেকেই আমি চলে গেছি। ঠিক করেছিলুম তুমি এসে না ডাকলে এখানে আসবো না। খানিকক্ষণ সে চুপ করে রইল, তারপর আবার বলল, তা বলে মনে করিস না সাধারণ দর্শকের মতো সরে গেছি, হ্যাঁ ভিতরে ভিতরে খোঁজ রাখছি, মানে তদন্ত যা হয়েছে তাতে ব্যাপারটা নিশ্চয়ই ধামাচাপা থাকবে। সোমেন জিজ্ঞাসা করলে, কিন্তু তুমি কি মনে করো দেবু, পুলিশ যা বলছে ব্যাপারটা নয়? দেবাশিস বললে, নিশ্চয়ই নয়, আমি নিশ্চিন্ত বসে নেই সোমেন, সেই জন্যই বহরমপুরে গিয়েছিলুম। সেখানে কোনো সন্ধান না পেয়ে আমাকে যেতে হয় ওই রণগ্রাম, গঙ্গার ওপারে বেশ দূরে সে গ্রাম। সেখানে সোমেনের মুখ প্রদীপ্ত হয়ে ওঠে, সে দেবাশিসের পানে তাকিয়ে থাকে। দেবাশিস বললে, তাই তো ফিরতে তিন দিনের জায়গায় দশ দিন দেরি হলো, কম ঘুরেছি, ওপারে গিয়ে অবশ্য বাস পেয়েছিলুম, তো হাঁটতে হয়েছে বড় কম নয়। তারপর খানিকক্ষণ চুপ করে থেকে দেবাশিস আবার বললে, এদিকে খবর কি, মাসিমা কেমন আছেন? পরীক্ষার পর কিছুদিন বিলেতে ঘুরে সব দেখবে শুনবে, তারপর দেশের ছেলে দেশে ফিরবে তা নয়। সোমেন শুষ্ক হাসি হাসল, বলল, মানুষ অনেক কিছু ভাবে, তার কটা সফল হয়। বললুম তো সুইজারল্যান্ডে থাকতে মার কেবল গেল, প্লেন পাই না, ভাগ্যে তিওয়ারি সাহেব সেখানে ছিলেন, তার প্লেনে তার সঙ্গেই ফিরেছি। তিওয়ারি মানে রঘুনাথ তিওয়ারি? দেবাশিসের মুখে কেমন রহস্যের হাসি। সে বললে, তিনি হঠাৎ সেখানে গেলেন কবে? এই তো মামাবু যখন মারা যান এখানেই ছিলেন জানি। মামাবু মারা গেছেন খবর পেয়ে পুলিশ আসবার আগেই ওর ম্যানেজারকে বাড়িতে পাঠিয়েছিলেন। ম্যানেজার হে, ওই যে ভদ্রলোক, খাসা চেহারা, ওই যে কর্তা, একেবারে কর্তার মতো দেখতে। সোমেন বললে, হ্যাঁ শঙ্করলাল, কিন্তু পুলিশ আসবার আগে তিওয়ারি সাহেব খবর পেয়ে শঙ্করলালকে পাঠালেন কি করে? দু চোখে সংশয়। সোমেন তাকালো দেবাশিসের পানে, দেবাশিস হাসে, সে বলে, সে কথা তেওয়ারি সাহেব জানেন, আমার মনে হয় উনি জ্যোতিষশাস্ত্রে খুব পণ্ডিত, তাই রাত্রে খুন হবার সঙ্গে সঙ্গে বাইরের কাকপক্ষীও যখন সে খুনের কথা টের পায়নি, মাসিমা শুধু জানতে পেরে গোবিন্দকে দিয়ে থানায় খবর পাঠান, তার আগে তেওয়ারি সাহেব জেনে গেছেন, জেনে শঙ্করলালকে এ বাড়িতে পাঠিয়েছেন। আশ্চর্য না? শুধু তাই নয়, শঙ্করলাল ঘরে এসেছে, এসে সব জানলা দরজা বন্ধ করেছে, যাবার সময় ঘর থেকে সকলকে বার করে দরজা বন্ধ করে তবে সে চলে গেছে। সোমেন বিস্ময়ে তার পানে তাকিয়ে আছে, তার চোখে পলক পড়ে না। বেলুড়ে গঙ্গার ধারে রঘুনাথ তিওয়ারির প্রকাণ্ড বাড়ি, গঙ্গার গা বয়ে মস্ত বাগান। বাগানে শুধু ফুল গাছ নয়, ফলের গাছও বিস্তর। বাগানের পাশ দিয়ে কাঁকর ফেলা পথ ঘাটে গেছে, পাঁচিলে ঘেরা বাগান, মাঝখানে দরজা, এই দরজা দিয়ে ঘাটে যাওয়া যায়। তিওয়ারি সাহেবের নিজের মোটর লঞ্চ ঘাটে সব সময় মোতায়েন আছে, মাঝে মাঝে সন্ধ্যার দিকে গঙ্গা বক্ষে শঙ্করলালকে ওই লঞ্চে করে বেড়াতে দেখা যায়। রঘুনাথ তিওয়ারি কাজের মানুষ, টাকা কড়ির নেশায় কোনোদিন তার এমন অবসর মেলে না গঙ্গার বুকে লঞ্চে চড়ে হাওয়া খেয়ে বেড়াবেন। দশ বারো বছর আগে রঘুনাথ তিওয়ারি বহু টাকা দাম দিয়ে বাড়িখানি কিনেছেন, এক বড় জমিদারের বাগান বাড়ি ছিল। ব্যবসায় কিছু না বুঝে বন্ধুদের পরামর্শে ব্যবসা করতে গিয়ে তার সমস্ত বিষয় সম্পত্তি নষ্ট হয়,
বাড়ি যিনি বন্ধক রেখেছিলেন টাকা আদায়ের কোনো উপায় না দেখে শেষে নিলামে এ বাড়ি বেচে দেন। বাড়িটি রঘুনাথ আগাগোড়া শুধু মেরামত করাননি, বাড়িয়েছেন। গঙ্গার দিকে অনেক ঘর আর বারান্দা তৈরি করিয়েছেন। গঙ্গা থেকে বাড়িখানি দেখায় যেন রাজার প্রাসাদ, শোভায় সমৃদ্ধিতে অনুপম। বাড়ির বাইরে অনেক জায়গা জমিও কিনেছেন পরে, সেসব জায়গা পতিত ছিল। এখানে সেখানে গরিবদের কুঁড়ে ঘর ছিল, আগাগোড়া জঙ্গল ছিল, সেসবও কিনে নিয়েছেন। রঘুনাথ এখানে অ্যালুমিনিয়ামের কারখানা করেছেন। কলকাতায় রাজা কাটরায় এবং স্ট্র্যান্ড রোডে রঘুনাথ তিওয়ারির বাড়ি আছে, অফিস নেতাজি সুভাষ রোডে। একটা দুটো কাজ নয়, জুট মিল আছে, লোহার কারবার আছে, ব্যবসা বাণিজ্যের জন্য নানা জায়গায় যেতে হয় তাকে। ভারত ছাড়িয়ে দেশ বিদেশেও তার কারবার ছড়িয়ে পড়েছে। লোকে বলে কপালে পুরুষ, কথাটা নেহাত মিথ্যে নয়। রঘুনাথের বাপ ব্রজনন্দন একদিন এ বাড়ির দরোয়ান হয়ে দরজায় পাহারা দিয়েছে। স্ত্রীপুত্র দেশে থাকত, ব্রজনন্দন মাঝে মাঝে দেশে যেত। স্ত্রী মারা গেল 4 বছরের ছেলে রঘুনাথকে রেখে, তখন ব্রজনন্দন তাকে এখানে নিয়ে আসে। সেই থেকে দেশের সঙ্গে তার আর সম্পর্ক ছিল না। রঘুনাথ এই বাড়িতেই মানুষ। বাড়ির মেয়েরা ছোট ছেলেটাকে ভালোবাসতেন, বাড়ির ছেলের মতোই তাকে দেখতেন। দরোয়ান ব্রজনন্দন তিওয়ারির সেই ছেলে রঘুনন্দন আজ এই বাড়িরই মালিক। কত টাকার মালিক লোকে সঠিক বলতে না পারলেও আন্দাজ করতে পারে। সেদিনকার 2-1 জন লোক আজও বেঁচে আছে। আছে মুখ্যদা দাসী, আছে অক্ষয় ঘোষ। মুখ্যদার বয়স 70 পেরিয়ে 75 হবে, অক্ষয় ঘোষের 80 পার হয়েছে। সদাশয় রঘুনাথ এদের তাড়াননি। বাগানের দিকে মালিদের থাকবার জন্য যে টানা ঘর বহুকাল থেকে আছে তাতেই ওরা থাকতে পেয়েছে। বাঙালি রাঁধুনি আছে, তার কাছে ওরা খায়। অর্থাৎ রঘুনাথ তিওয়ারি সেখানে কিছুই নষ্ট করেননি। আগেকার জমিদারের যেসব জিনিসপত্র বাড়িতে ছিল সেগুলো নিচের একটা বড় ঘরে রেখে দিয়েছেন, বিক্রি করেননি, দানও করেননি। এত বড় বাড়ি, স্ত্রী নেই। রঘুনাথ কবে নাকি দেশে গিয়ে বিবাহ করেছিলেন শোনা যায়। স্ত্রীকে কেউ কলকাতার বাড়িতে বা এখানে দেখেনি। লোকে বলে স্ত্রী বহুকাল আগে দেশেই মারা গেছেন, তারপর রঘুনাথ আর বিবাহ করেননি, করবার বাসনাও জীবনে আর উদয় হয়নি। নিচের তলায় অফিস বাড়ি, সামনে কারখানা। কারখানার ম্যানেজার মাঝে মাঝে এখানে আসেন। এখানে কাজকর্ম যা হয় বাইরের লোকের কাছে তা অগোচর। রঘুনাথের প্রাইভেট অফিস এখানে। শঙ্করলালী এতকাল তার কাজ চালিয়ে এসেছে, এখন বছরখানেক হলো এসেছে শান্তা। টাইপিস্টের চাকরি নেবার জন্য শান্তা একদিন রঘুনাথের নেতাজি সুভাষ রোডের অফিসে এসেছিল, পরিচয় দেয়। শান্তা তার বন্ধু চিরঞ্জীলালের কন্যা। বহুকাল আগে চিরঞ্জীলাল বম্বে গিয়েছিল, সেখানে বিবাহ করে বাস করছিল। তার এক কন্যা আছে, এই সংবাদ রঘুনাথ জানতেনও না। বাপের চিঠি নিয়ে শান্তা আসে তার কাছে। চিরঞ্জীলাল মারা যাবার সময় সহায় সম্পদহীনা বিয়ে পাশ মেয়েকে বাপের পুরাতন বন্ধু রঘুনাথ তিওয়ারির কাছে আসবার কথা বলে গেছেন। বন্ধু কন্যাকে রঘুনাথ গ্রহণ করলেন, অফিসের কাজে নয়, বাড়ির কাজের জন্য তিনি শান্তাকে নিয়েছেন। 18-19 বছর বয়স, সুন্দরী মেয়ে শান্তা, গত বছর বিয়ে পাশ করেছে। বিস্মিত হয়ে যান ইংরেজি অনভিজ্ঞ রঘুনাথ, এইটুকু মেয়ে কেমন করে বিয়ে পাশ করলো। তীক্ষ্ণ বুদ্ধিশালিনী, ভয়ানক চটপটে মেয়ে শান্তা। সে বোঝে শঙ্করলাল তাকে ঠিক আন্তরিকভাবে গ্রহণ করেনি। কালো চশমার আড়াল থেকে শঙ্করলালকে সে লক্ষ্য করে, তার মুখের বাঁকা হাসি শান্তার দৃষ্টি এড়ায় না। একদিক দিয়ে শঙ্করলাল নিশ্চিন্ত, শান্তা বাংলা জানে না, চিরকাল বম্বেতে কাটিয়েছে এক হস্টেলে। ইংরেজি তার মাতৃভাষার মতো হয়ে গেছে, বাবা ইংরেজি জানতেন না, কাজেই হিন্দিটাও তাকে ভালো রকম শিখতে হয়েছে। শঙ্করলাল 2-4 দিন তার উপর অলক্ষ্যে লক্ষ্য রেখেছিল, তারপর শঙ্করলালের মন হলো নিঃসংশয়। দোতলার একাংশে থাকেন রঘুনাথ, অপর অংশে শঙ্করলাল। ওধারের নতুন বাড়িতে শান্তার আস্তানা নির্দিষ্ট হল, তার জন্য 2 জন হিন্দুস্তানি দাসী মোতায়েন হল। রঘুনাথ তিওয়ারির কাজের ভার শান্তা এবং শঙ্করলাল তুলে নিয়েছে নিজেদের হাতে। শান্তার কাজের উপর অলক্ষ্যে শঙ্করলাল লক্ষ্য রাখছে, শান্তা তা বুঝেছিল। বেলা তখন 8টা। বাড়িতে কাজের চাপে রঘুনাথ কাল কলকাতার হেড অফিসে যেতে পারেননি। অ্যালুমিনিয়াম কারখানার শ্রমিকরা তাদের দৈনিক কাজের জন্য মজুরি বাড়াবার দাবি জানিয়েছে, সেই জন্য কাল রঘুনাথের অফিসে যাওয়া হয়নি। আজ অফিসে যাবেন, বাড়ির কাজ তাই তাড়াতাড়ি সেরে নিচ্ছেন।
স্নানান্তে নিত্যকার শিব পুজো শেষ করে তিনি বেরোবেন। ভৃত্য এসে জানালো কলকাতা থেকে দুজন বাঙালি বাবু এসেছেন, দেখা করতে চান। রঘুনাথ বিকৃত মুখে বললেন, কলকাতা থেকে বাবুদের এখানে আসবার কোনো কারণ তো দেখি না, যা কিছু দরকার ওখানে অফিসেই তো হতে পারে, চলো দেখি কে। নিচে নেমে এসে দেখেন বারান্দায় সোমেন দেবাশিস পাশের বাগানে ফুলের উপচার দেখছে। রঘুনাথের মুখের বিরক্ত ভাব দূর হলো। ও সোমা এসেছ, আমি মনে করছি কে, তাই হাঁকিয়ে দিচ্ছিলুম, তুমি ও সেই দমদমে নামাবার পর তোমার সঙ্গে তো দেখাই হয়নি। রোজ ভাবছি ওখানে যাব, তোমার মায়ের সঙ্গে দেখা করব, কিন্তু ইউরোপ থেকে এসে কাজে এমন জড়িয়ে পড়েছি এক মিনিট ফুরসত মিলছে না। কদিন ছিলুম না, অফিসে গোলমাল, কারখানায় গোলমাল, একটা না একটা লেগেই আছে বোঝো তো। এসো এসো ঘরে, তিন কোয়ার্টার সময় তোমায় দিতে পারবো, তার বেশি না। হ্যাঁ, সোমেন দেবাশিসকে ডাকে, এসো দেবু। দেবাশিস এলো। রঘুনাথের বিবর্ণ মুখের দিকে তাকিয়ে দেবাশিস বলে, আপনার বাগান দেখছিলুম মিস্টার তিওয়ারি, চমৎকার বাগান। এর মধ্যে এপাশে ওই যে টকটকে লাল ফুলগুলো, ও ফুল এদেশে আমি আর কোথাও দেখিনি, নিশ্চয়ই অন্য কোনো দেশ থেকে এনেছেন, ভারী চমৎকার ফুল। রঘুনাথ বললেন, ও ফুলের শখ শঙ্করলালের, যেখানে যায় ভালো ফুল দেখলেই যত দাম হোক তার চারা সংগ্রহ করবেই। ও ফুল গাছ শঙ্করলাল যখন আমার সঙ্গে নিউগিনি গিয়েছিল তখন সেখান থেকে আনে। স্মিত মুখে দেবাশিস প্রশংসা করে, চমৎকার, সত্যি চমৎকার। শঙ্করলাল বাবুর শখ আছে বটে, আবার শখ থাকলেই তো শুধু হয় না, পয়সা থাকা চাই। এই দেখুন না, এই আমি, প্রাণটি শখের বটে, হাতে কিন্তু পয়সা নাই, ইচ্ছা করে বগি চড়ি উল্টে পাল্টে পড়ে যাই। এ ধরনের লোক আপনিও ঢের দেখে থাকতে পারেন, প্রাণের শখ আছে ষোলো আনার উপর, অথচ ট্যাঁক একেবারে খালি। সেবার দার্জিলিং গিয়ে একটা ফুল দেখলুম বুঝলেন, গন্ধে বলবো কি মশাই, যার অনিদ্রা রোগ আছে সেও ঘুমিয়ে পড়বে। ভাবলুম একটা চারা কিনি, কিন্তু ট্যাঁক ধুধু। আশা ভরসা ছেড়ে শেষে মশাই সেই গাছের গোড়ার মাটি এক মুঠো এনে যত্ন করে রেখেছি। তিনজনে ঘরে এসে তিনখানি চেয়ারে বসেছেন। রঘুনাথ বললেন, মাটি? দেবাশিস বললে, আগে হ্যাঁ মাটি, ভাবলুম দ্রব্যগুণ তো, তাছাড়া কিছু নয়, মাটির গুণেই এমন গাছ এমন ফুল, তাছাড়া আর তো কিছু নয়। যাই হোক, চমৎকার ফুল, গন্ধ তেমনি মিষ্ট অথচ সাংঘাতিক। রঘুনাথ বিবর্ণ হয়ে বলেন, তার মানে? দেবাশিস বললে, মানে জলের মতো সোজা, বিদ্যুৎ ভারী সুন্দর, কিন্তু এই বিদ্যুৎ ছুঁলে মানুষ মারা যায়, সাপ দেখতে চমৎকার। আপনার হলের একপাশে চমৎকার দুটি সাপও দেখলুম, পুষেছেন নিশ্চয়ই, কারণ ওদের চেহারা বেশ সুন্দর, অনেক সাপ দেখেছি, দেখতে ভালো লাগে, কেমন একে বেঁকে সারা দেহ ঢেউ তুলে বুকে হেঁটে চলে। তবু বলবো এমন সুন্দর সাপ আমি জীবনে দেখিনি। হলে ঢুকতেই ওই চমৎকার কাঁচের বাক্সে অতি চমৎকার সাপ নজরে পড়ল, চমৎকার, ওদের মুখের একটু ছোঁয়ায় জীবনান্ত। আরে না না, ওদের বিষ নাই। রঘুনাথ যেন অতিমাত্রায় সন্ত্রস্ত হয়ে ওঠেন, বলেন, জল ঢোরা নাকি আবার সাপ, এও ওই শঙ্করলালের কীর্তি, নিউগিনির সেই বুনোদের কাছ থেকে অনেক বেশি দাম দিয়ে ও দুটো কিনে কৌটোয় বন্ধ করে এনেছে, বড় নয় তো, এক হাত লম্বা, ওদের ওই সোনার মতো রং দেখে ভুলে গেছে। তবে হ্যাঁ, বিষ নাই একেবারে, বিষাক্ত সাপ অমন নির্জীব পড়ে থাকে না, এতক্ষণে লেজের উপর ভর দিয়ে দাঁড়িয়ে ফোনা তুলত, ওরকম ভেব না। তিনি সোমেনের দিকে ফিরলেন। থাক এসব অবান্তর কথা, আমায় ঠিক 9 বাজে বেরোতে হবে, তার আগে কাজের কথা হোক। হ্যাঁ, খুনির কোনো কিনারা হলো? সোমেন বললে, না কিছু হয়নি, পুলিশ বিশেষ কিছু করতে পারবে বলে মনেও হয় না। রঘুনাথ হাসলেন, বললেন, এও কি একটা কথা, পুলিশই বরাবর এসব কাজ করে আসছে, চোর ডাকু খুনি এদের তো পুলিশই ধরছে। এই সেদিন, এখনও 1 মাস হয়নি, আশুবাবু মারা গেছেন, এর মধ্যে আমি একদিন দত্তকে ফোন করেছিলুম, তা তিনি বললেন সর্বকর্ম ফেলে তিনি খুনির সন্ধান করছেন,
আমি বলেছি বোধহয় কাগজে দেখে থাকবে, আশুবাবুকে যে খুন করেছে তাকে যে ধরিয়ে দিতে পারবে, আমি নিজে তাকে 2000 টাকা পুরস্কার দেব। সোমেন নির্বাক। দেবাশিস বিস্ফারিত চোখে রঘুনাথের পানে তাকিয়ে আছে। রঘুনাথ বললেন, আশুবাবু আমার কিরকম বন্ধু ছিলেন, ও ব্যবসায় প্রথম থেকে তিনি ছিলেন আমার ডান হাত। কণ্ঠ পরিষ্কার করে সোমেন বললে, হ্যাঁ আমিও সেই জন্য আপনার কাছে এসেছি। এ কদিন শ্রাদ্ধটার জন্য কোথাও যাওয়া বা কথাবার্তা হয়নি, আজ 3 দিন শ্রাদ্ধ মিটেছে। আমি এখন নিশ্চিন্ত হয়ে তার যা কিছু কাগজপত্র ছিল সব দেখবার অবসর পেয়েছি। বলতে বলতে পকেট থেকে কতকগুলো ফিতা বাঁধা কাগজপত্র বার করে সোমেন। সোমেন বললে, আমি জানতে পেরেছি মা বাবুও অ্যালুমিনিয়াম ওয়ার্কশপের পার্টনার ছিলেন। আর রঘুনাথের দু চোখ বিস্ফারিত হলো, কণ্ঠ কঠিন হলো, তিনি বললেন, হ্যাঁ কারবারের পত্তন হয় যখন তখন তাই ছিলেন, কিন্তু তারপর তিনি অংশ আমাকে বেচিয়ে দেন, তার কাগজপত্র তুমি দেখো নি। বেচে দিয়েছিলেন? হ্যাঁ, তিনি 40,000 টাকা নগদ দাম দিয়ে আমায় বিক্রি করিয়েছেন, তার দলিল আছে, তাছাড়া রেজিস্ট্রি অফিসে খোঁজ করলেও জানতে পারবে। এক মুহূর্ত নীরব থেকে সোমেন বললে, হ্যাঁ হতে পারে, আপনি মিথ্যে কথা বলবেন না, জানি আপনার ব্যাংকে মা বাবুর 1,00,000 টাকা জমা আছে। সেটা হো হো করে হেসে ওঠেন রঘুনাথ, বলেন, কিন্তু সে টাকাও তিনি যেদিন মারা যান তার 2 দিন আগে তুলে নিয়ে আসেন, হিসাবপত্র তুমি দেখতে পারো, আর বহু লোকের সামনে সে টাকা তিনি নিয়েছেন, যথেষ্ট প্রমাণ আছে। সোমেনের মুখ বিবর্ণ হয়ে গেল। তার বিবর্ণ মুখের পানে তাকিয়ে রঘুনাথ বললেন, আমি তার সব কথাই জানি সোমা, কোনোদিন তিনি কোনো কথা আমার কাছে গোপন করেননি, আমার না জানিয়ে তিনি নিজে অনেক রকম ব্যবসা আরম্ভ করেছিলেন, তাই করার ফলে তিনি সর্বশান্ত হয়ে পড়েন, শেষ বয়সে তিনি রেস খেলতে শুরু করেন, বড় পরিতাপের বিষয়। রেস? সোমেন একেবারে বিশ্বাস করতে পারে না। রঘুনাথ দৃঢ় কণ্ঠে বলেন, হ্যাঁ রেস খেলা অনেকে জানে, দুর্গতির চরম হয় তখন সব ফিরিয়ে পাবার জন্য তিনি যে কি না করিয়েছেন 5 জনের কথায়। এই পর্যন্ত বলে একটু থেমে আবার রঘুনাথ বললেন, অত্যন্ত দুঃখের কথা, শ্যামবাজারের অত বড় বাড়ি, সে বাড়িও তিনি 3 মাস আগে আমার কাছে 1 বৎসরের কড়ারে বন্ধক রেখে 50,000 টাকা নিয়েছিলেন, রেস খেলে 2 দিনে সেসব টাকা উড়িয়ে দিয়েছেন। অসহ্য! সোমেনের চোখের সামনে দুনিয়ার অন্ধকার ঘনিয়ে আসে, মনে হয় চেয়ার থেকে সে পড়ে যাবে। স্যার এটাতে একটা সাইন করতে হবে। খটখট করে ঘরে ঢুকলো শান্তা, বব করা চুল, চোখে কালো চশমা, সেই চশমার ফাঁকে একবার সে এই 2 তরুণ আগন্তুককে দেখে নিলে। টেবিলের উপর কাগজটা রেখে নাম সই করেন রঘুনাথ। দেওয়ালের ঘড়িতে 9টা বাজে, শান্তা চলে গেল, সে চলে যাবার সঙ্গে সঙ্গে রঘুনাথ উঠে দাঁড়ালেন। এগিয়ে এসে তিনি দাঁড়ান সোমেনের সামনে, তার পিঠ চাপড়ে বললেন, এ মুষড়ে পড়ো না সোমা, পুরুষ মানুষ সাহস করে দাঁড়াও। আচ্ছা আজ আমি বেরোচ্ছি, আর একদিন তুমি এসো, কাগজপত্র আমি তোমায় দেখাবো, সেগুলো শঙ্করলালের কাছে আছে, সে তো আজ বাড়ি নেই, জামশেদপুর গেছে, সে ফিরলে আমি তোমায় খবর দেব, কেমন? তুমি নিজের চোখে দেখলে বিশ্বাস করবে তখন। তিনি আর 1 সেকেন্ড দাঁড়ালেন না, দ্রুত বেরিয়ে গেলেন। দেবাশিস দাঁতে দাঁত চেপে কথা শুনছিল আর মানুষটিকে দেখছিল। দেবাশিস বললে, ওঠো এখানে আর কেন? সোমেন উঠে দাঁড়াল, তার গা কাঁপছে। এক কথায় পথের ভিখারি সোমেন একেবারে ভেঙে পড়েছে। সান্ত্বনা দেয়, সাহস দেয় দেবাশিস, রঘুনাথের কথা বিশ্বাস করতে পারে না, কমলা দেবীকে জানানো চলে না, কে জানে শুনে তিনি সহ্য করতে পারবেন না হয়তো। সোমেনকে বাড়ি পৌঁছে দিয়ে দেবাশিস চলে যাবে। গোবিন্দ এসে বলল, মা ডাকছেন। দেবাশিস একটু বিব্রত হলো,
তাকে এখনই নেতাজি সুভাষ রোডের দিকে যেতে হবে, বিশেষ দরকার। কমলা দেবীর সঙ্গে দেখা করতে গেলে দেরি হবে, অথচ উপায় নেই। কমলা নিজের ঘরে ছিলেন, দেবাশিস এলো তার কাছে। তাকে বসিয়ে কমলা বললেন, আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিলে দেবু, আমার মনে এদিকে কতখানি ভাবনা তা বোঝো না বাবা। তারপর কি হলো শুনি, রঘুনাথ কি বললে? দেবাশিস বললে, অনেক কথা হয়েছে মাসিমা, এরপর আপনাকে বলবো, আজ এখন সময় হবে না, আমার অনেক কাজ রয়েছে। কমলা একটা নিঃশ্বাস ফেলে বললেন, তোমরা কিছু না বললেও আমি বুঝেছি, রঘুনাথ তিওয়ারিকে চিনতে আমার বাকি নেই বাবা, ওকে আমি বহুদিন আগে থেকেই চিনি। একটু চুপ করে থেকে তিনি বললেন, দাদা নির্বিরোধী মানুষ ছিলেন, সেই মানুষকে দিয়ে ও লোক কী না করাতে চেয়েছে যদি জানতে। আশু চৌধুরী যে রাত্রে খুন হন, কমলা সে রাত্রের কথা বললেন। পাশাপাশি দুঘরে দুজনে থাকতেন। যে রাত্রে মারা যান সেদিন সন্ধ্যের সময় নিচে বৈঠকখানা ঘরে এসেছিল রঘুনাথ। দাদার সঙ্গে কী কথা হয় কমলা তা জানেন না, তবে তিওয়ারি আর আশু চৌধুরী দুজনেই যে খুব চেঁচিয়ে কথাবার্তা কইছিলেন তাই শুনেই কমলার বুঝতে বাকি ছিল না। দেবাশিস বললে, কিন্তু তিওয়ারি সেদিন সন্ধ্যায় এসেছিল, সে কথা তো বললে না মাসিমা, এ কথা সে একেবারে চেপে গেছে। কমলা বললেন, দাদার কাছে কিসের নাকি নকশা আর কাগজপত্র ছিল, সেগুলো নেবার জন্য সে এসেছিল, দাদা দেননি। রাত্রে দাদা যখন খেতে এলেন তখন তাকে ভয়ানক অন্য মনুষ্য দেখেছিলুম, আমাকে দাদা কিচ্ছু বলেননি। খাওয়া দাওয়ার পর দাদা নিজের ঘরে গেলেন, আমি খানিক পরে বারান্দা দিয়ে যাবার সময় দেখি দাদা টেবিলের উপর কতগুলো কাগজপত্র ছড়িয়ে দেখছেন, দাদার সঙ্গে সেই আমার শেষ দেখা। বলতে বলতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, আঁচলে চোখ চেপে তিনি ফুলে ফুলে কাঁদতে লাগলেন। তার প্রায় আধ ঘন্টা পরে দেবাশিস চলে গেল। নেতাজি সুভাষ রোডে স্ট্র্যান্ডের কাছে বাস থেকে নেমেই সে দেখল শঙ্করলালকে, দুজন লোকের সঙ্গে একান্ত নিবিষ্ট মনে কথা কইছে। দুনিয়ার কোনো দিকে তার লক্ষ্য নেই। দেবাশিস মুখ ফিরিয়ে এক পাশ দিয়ে সরে পড়ল, শঙ্করলাল যেন তাকে দেখতে না পায়। রঘুনাথের লাল রঙের পাঁচতলা অফিসের সামনে এসে দেবাশিস থমকে দাঁড়াল। গেটের সামনে মোটর দাঁড়িয়ে, তিওয়ারির ছোট অস্টন। শান্তা অফিস থেকে বাইরে এলো, একবার চারিদিকে তাকিয়ে মোটরে উঠল। উঠেই সে মোটরে স্টার্ট দিলে দেবাশিস দেখল শান্তার মুখে মৃদু হাসির রেখা। সে দেখল শঙ্করলালও উঠল শান্তার মোটরে। তারপর মোটরখানা দেবাশিসের পাশ ঘেঁষে তীরের বেগে বেরিয়ে গেল। সরে না দাঁড়ালে দেবাশিস হয়তো চাপাই পড়ত। শঙ্করলালকে শান্তার সঙ্গে গাড়িতে উঠতে দেখে দেবাশিস একটু কেমন বিরল হয়েছিল চকিতের জন্য। গাড়িখানা এখনই স্টার্ট দিয়ে তার গা ঘেঁষে যাবে সেটা ভাবেনি। শান্তা, মিস শান্তা, কে এই মেয়েটি? গোপনে দেবাশিস সন্ধান নিয়েছে, মুখ্যদা আর অমর ঘোষের সঙ্গে কথা হয়েছে। ভদ্রবেশে যায়নি, গিয়েছিল মুখ্যদার বোনপো পরিচয়, তবে দরোয়ান তাকে ফটকে ঢুকতে দিয়েছিল। নাম বলেছিল সাধুচরণ। দেশের লোক এবং সম্পর্কে বোনপো হয় শুনে মুখ্যদা সাধুচরণকে কম যত্ন করেনি। স্বপ্নেও সে ভাবতে পারেনি কোনো ভদ্রলোক সাধুচরণ নাম নিয়ে তার কাছে এসেছে। কথায় কথায় যতটুকু খবর দরকার দেবাশিস তার কাছে পেয়েছে। শান্তা এসেছে নাকি বম্বে থেকে, তবে বাপের নাম চিরঞ্জীলাল, এককালে সে রঘুনাথের খুব বন্ধু ছিল ইত্যাদি। চিরঞ্জীলাল নামটা শুনে দেবাশিস চমকে ওঠে, বড় পরিচিত নাম যেন। মুখ্যদার সঙ্গে পাঁচটা সুখ দুঃখের কথাবার্তা হয়। অক্ষয় বলে রঘুনাথ বাঙালিদের দু চোখে দেখতে পারে না, ওর চেয়ে শঙ্করলালের বাঙালি বিদ্বেষ আবার আরও বেশি। একদিন তাকে বাঙালি কুত্তা বলে জুতোর ঠোক্কর মেরেছিল বৃদ্ধ অক্ষয়, সেদিনকার সে অপমান ভুলতে পারেনি। সামর্থ্য আর বয়স থাকলে সেই দিনই শঙ্করলালের টুটি চেপে ধরত, এই কথা বহু আফসোস করে সে বলেছিল বারবার। মুখ্যদার বোনপো হিসেবেই সেদিন সে বাগানে ঘুরতে পেরেছিল, নতুন ফুল ফুল গাছ, কাঁচের বাক্সে বন্ধ সাপ দুটো সেই দিনই সে দেখে যায়। ঘুম পাড়ানি ফুল, পপির জাত,
দেবাশিস জানে এ ফুলের গন্ধে যে কোনো প্রাণীর ঘুম আসে। আর ওই সাপ দুটো, অদ্ভুত সাপ। হলের একপাশে কাঁচের বাক্সে অতি সাবধানে দুটিকে রাখা রয়েছে। মুখ্যতা বললে, প্রথম যেদিন সাপ দুটো আসে আমি লুকিয়ে দেখে এসেছি সাধু। ও সেদিন সাপ দুটোর কি তেজ, কি ফোঁসফোঁসানি আর ছোবল মারা! এমন মোটা কাঁচ, কাঁচের গায়ে ঠকাঠক ছোবল মারছিল। তারপর একদিন কর্তার সই যে চিনে চাকের আছে, সেই চিনে চাকেরটা ওদের কি করলে, তারপর থেকে সাপ দুটো ঝিমিয়ে আছে যেন কেঁচো। অক্ষয়দা বলে তো, চিনে ভূতটা সাপের বিষ বার করে নিয়েছে। অবাক কাণ্ড, সাপের বিষে কি হবে কে জানে। অক্ষয়দা বুড়ো হয়েছে তো, লাঠি ধরে ছিষ্টি জায়গা ঘুরে বেড়ায়, ওকে কেউ কিছু বলে না তো। অক্ষয়দা বলে চিনে ভূতটা নাকি সাপের বিষ দিয়ে কি ওষুধ তৈরি করেছে। ওষুধ, সাপের বিষ! দেবাশিসের মাথায় চকিতে জেগে উঠল। আশু চৌধুরীর কপালের পাশে ইঞ্জেকশনের দাগ, কে জানে সে কিসের দাগ। অনেকখানি আশার আলো যেন দেবাশিস দেখতে পায়। ফিরে এসে সে বিশেষ করে খোঁজ করবে স্থির করে। তার মনে বেশ সন্দেহ, রঘুনাথ ওই সাপের বিষ থেকে এমন কিছু তৈরি করিয়েছে যা রক্তে মেশবার সঙ্গে সঙ্গে মৃত্যু নিশ্চিত। কারখানায় দু তিনজন চীনা কাজ করে, শোনা গেল তারা বেশ মোটা টাকা মাইনে পায়। রঘুনাথ তাদের একরকম মাথায় করে রেখেছে। এরপর সাধুচরণ বেশি দেবাশিস বিদায় নেয়। মুখ্যদা সজল চোখে বারবার বলে, কলকাতায় এলে এখানে আসিস বাবা, একবার দেখা দিয়ে যাস। আর কদিন বা বাঁচবো বল, আর বাঁচবার ইচ্ছাও আমার নেই। আর বৌমাকে বলিস যদি আমায় নিয়ে যায়, তাহলে দুদিন দেখটু দেশে গিয়ে থাকি, এখানে থাকতে আমার ভালো লাগে না আর বাবা। চোখের জল মুছে মুখ্যদা। দিনের বেলায় সেদিন ভীষণ ডাকাতি। ম্যাকফার্সন কোম্পানির লোকজন 1,25,000 টাকা ইম্পিরিয়াল ব্যাংকে জমা দিতে আসছিল। গাড়িতে 4 জন সশস্ত্র দরোয়ান, 2 জন কর্মচারী। বেলুড়ে জিটি রোডের উপর পাশ দিয়ে আর একখানা মোটর যেতে যেতে হঠাৎ থেমে পড়ল। মোটর থেকে ঝুপছাপ করে 5-6 জন যুবা রিভলভার হাতে লাফিয়ে পড়ল। লাফিয়ে পড়েই গুলি চালাতে চালাতে তারা ম্যাকফার্সন কোম্পানির মোটরে চড়ল। 2 জন দরোয়ান পেল সাংঘাতিক চোট। ড্রাইভারের পাত্তা মিলল না, সম্ভব সে পালিয়েছে। 5 মিনিটও সময় লাগল না, গাড়ি লুট করে ডাকাতের দল নিজেদের মোটরে উঠেই তীর বেগে মোটর ছুটিয়ে অদৃশ্য। পথের লোক নিশ্চল, নিষ্পন্দ, চেতনহারা। যাদের চেতনা ছিল তারা নালা নর্দমা ভাঙা বেড়া টুপকে সরে গেছে। মুহূর্তে পথ জনাকীর্ণ হয়ে উঠল। পুলিশের ভ্যান এলো ছুটে, কিন্তু কাকেও ধরা গেল না। আলম বাজার থেকে খানিক দূরে একটা বাগানে পাওয়া গেল মোটরখানা, ভাঙা অবস্থায়। ডাকাতের দল আর টাকা তাদের কোনো পাত্তা নেই। চারিদিকে হুলস্থুল পড়ে গেল, পুলিশের রক্ত তেতে উঠল। তারা বেপরোয়া ধরপাকড় শুরু করে দিল। কাগজে কাগজে ছাপা হলো ডাকাতির খবর। কাগজে সোমেন পড়ল এ খবর, দেবাশিসও পড়ল। পড়ে সে এলো সোমেনের কাছে, হেসে বললে, পড়েছ তোমার তিওয়ারি সাহেবের আর এক কীর্তি? সোমেন বললে, আর দিনকাল যা পড়েছে এরকম ডাকাতি তো আকছার হচ্ছে। দেবাশিস বললে, আরে আমি বলছি বিশ্বাস করো, এটি তোমার তেওয়ারি সাহেবের কীর্তি। পড়েছ একটি মেয়ে মোটর ড্রাইভ করছিল, পথের লোকজন কেউ কেউ দেখেছে, তারা বলেছে মেয়েটির চোখে কালো চশমা, কালো শাড়ি পরে ড্রাইভ করছিল। মেয়েটি আবার সুন্দরী, শান্তা ছাড়া এ আর অন্য কেউ নয়, বর্ণনা শুনে তো তাই মনে হয়। সোমেন বললে, তা না হয় হলো, কিন্তু এ টাকা তিওয়ারি সাহেব এমন ডাকাতি করে লুট করবে কথাটা একটু অদ্ভুত নয় কি? আরে এখানেই তো মজা। আমি তোমায় একটা গল্প বলছি শোনো। সুদর্শন চৌধুরীকে মনে আছে? ওই যে আমাদের সঙ্গে পড়তো প্রেসিডেন্সি কলেজে। খুব মনে আছে, সুদর্শনকে ভুলবো কি, ব্রিলিয়ান্ট ছেলে। দিন রাত মনে কি স্ফূর্তি, গম্ভীর মুখ কারো দেখতে পারতো না সে। এই ম্যাকফার্সন কোম্পানি এ হাত ও হাত ঘুরে এলো শেষে সুদর্শনের কাকা মোহিনী চৌধুরীর হাতে। তো কোম্পানির সিনিয়র পার্টনার মোহিনী চৌধুরী, আর জুনিয়র পার্টনার তোমার এই তিওয়ারি সাহেব। বলো কি, এত খবর তুমি পেয়েছ? আরে যেমন করেই হোক পেয়েছি। তা মুর্শিদাবাদ গিয়েছিলুম তো, সুদর্শন অত্যন্ত বিপন্ন, এমএ পাশ করেছে, তাতে কি,
সাংসারিক জ্ঞান বলো, লোকচরিত্র জানা বলো, এসব তো নেই। তাই পদে পদে বেচারি ঠকছে। আজ টেলিগ্রাম পেয়েছি, সুদর্শন আজই বহরমপুর থেকে আসছে। কদিন তাকে আমি তোমার এখানে রাখতে চাই, সেই ব্যবস্থা করতেই এসেছি, বুঝলে তো। আমার ওখানে তাকে রাখতে চাই না, তাতে তার জীবন সংকটাপন্ন হতে পারে, আমার কাছেই সে আসছে। কথাটা সোমেন ঠিক বুঝতে পারল না, দেবাশিসের দিকে তাকিয়ে রইল। দেবাশিস বললে, তার কাকা তার ভয়ানক শত্রু, বাঘে পেলে মেরে ফেলে এমন। তা বাইরের শত্রুকে পার আছে, কিন্তু ঘরের শত্রুর হাতে তো পার নেই। কাকার জন্যেই সে আরও বহরমপুর ছেড়ে চলে আসছে। এই যে টাকা লুট হলো, এর মূল সেইখানে। ওর কাকার সঙ্গে পরামর্শ করে রঘুনাথ তিওয়ারি এ টাকা লুট করেছে। মোহিনী চৌধুরী উপস্থিত কপর্দকহীন। সুদর্শনের বাপের সঙ্গে সম্পত্তি আধা আধি বখরা করে নিজের কিছু রাখতে পারেনি, সব উড়িয়ে দিয়েছে। এখন এ কারবারে সিনিয়র পার্টনার হিসেবে আজও তার নাম চালু রয়েছে, অথচ টাকাটা হলো সুদর্শনের। তো কথা ছিল সামনের জানুয়ারি থেকে কারবারের সব কিছু সুদর্শনের নামেই চলবে, মোহিনী চৌধুরীর নামগন্ধ থাকবে না। মোহিনী চৌধুরী রঘুনাথের শরণ নেন, এ কাজ তিনিই করিয়েছেন। মজা এই যে ডাকাত যে ধরে দেবে তার জন্য মোটা টাকা রিওয়ার্ড দেবে বলে ইস্তাহারই জারি করেছে তিওয়ারি, জানো। সোমেন একটা নিঃশ্বাস ফেলল, নিজের অসহায় অবস্থা চিন্তা করে। সম্প্রতি মেডিকেল কলেজে সে চাকরিতে ঢুকেছে। মা বাবুর ইচ্ছা ছিল বিলেত থেকে পাশ করে এসে ব্যবসা করবে, মা বাবু তার ব্যবস্থা করে দেবেন। এই উদ্দেশ্যে সামনের বড় বড় কটা ঘর দেখে ঠিক করেছিলেন, কিন্তু এমন দুর্ভাগ্য বাড়িও রঘুনাথের কাছে বাঁধা, কবে হয়তো বাড়ি ছেড়ে উঠে যেতে হবে। দেবাশিস তখনকার মতো চলে এলো। সে চলে যাবার সঙ্গে সঙ্গে এলেন নীরেন দত্ত। সোমেন বললে, কি খবর নীরেনবাবু, কিনারা কিছু হলো? নীরেন দত্ত মৃদু হাসলেন, বললেন, সব হয়েছে সোমেনবাবু, খুনিকে চোখের সামনে দেখছি, শুধু ধরবার ওয়াস্তা। সোমেন বললে, চোখের সামনে খুনি, তবু ধরছেন না, এর মানে? নীরেন দত্ত পকেট থেকে একখানা কাগজ বার করলেন, বললেন, এই দেখুন, সব প্রমাণ সঙ্গে না নিয়ে কি আর এমনি সেপাই শুদ্ধ হাজির হয়েছি, আপনার গোবিন্দর কীর্তি। সোমেন যেন অজ্ঞান হবে। নীরেন দত্ত বললেন, হ্যাঁ মশাই, আপনাদের ওই গোবিন্দ। সোমেন মাথা নাড়েন, খেপেছেন আপনি? গোবিন্দ কতকাল আমাদের সংসারে আছে, আমাকে কোলে পিঠে মানুষ করেছে, মা বাবুর কতখানি বিশ্বাসী ছিল গোবিন্দ, বন্ধুর মতো, তার গোপনীয় কথা আমরা জানি না, গোবিন্দ সব জানে। আপনার মিথ্যে সন্দেহ নীরেনবাবু, একেবারে মিথ্যে। উত্তেজনায় সে উঠে দাঁড়াল। নীরেন দত্ত বললেন, কিন্তু মনে রাখবেন, অত্যন্ত বিশ্বাসী যে সেই বিশ্বাসঘাতকতার সুযোগ পায়। আজ খবর পেয়েছি যেদিন আশুবাবু খুন হন সেই দিনই গোবিন্দর দেশ বাগের হাট থেকে ওর এক ভাইপো এসেছিল। তো সে ভাইপোর আসবার কথা আপনার মা হয়তো জানেন না। তার পরের দিন থেকে সে ভাইপোকে আর এ বাড়িতে দেখা যায়নি, এবং আপনার গোবিন্দও শুনছি দেশে গেছে আজ কদিন। সোমেন তবু মাথা নাড়ে। সোমেন বলে, কিন্তু আপনারা এ খবর রাখেন, শঙ্করলাল সেদিন ভোরে এসেছিলেন এবং আমার মা গোবিন্দ সকলকে বার করে দিয়ে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছিলেন। নীরেন দত্ত হাসলেন, পুলিশ সব খবর রাখে সোমেনবাবু, খুনির পায়ের দাগ বা ধস্তাধস্তির চিহ্ন পাছে মুছে যায়, তাই শঙ্করলাল এদের বার করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন। আর যতক্ষণ না পুলিশ আসে এনকোয়ারি হয় ততক্ষণ তিনি এইখানেই ছিলেন। শঙ্করলাল আপনার মা বাবুকে খুবই ভালোবাসতেন দেখলুম, তার কথা বলতে শঙ্করলালের চোখে জল ভরে এলো। অধীর কণ্ঠে সোমেন বললে, ও কথা থাক, গোবিন্দ সম্বন্ধে আপনি কি করবেন? শান্তভাবে নীরেন দত্ত বললেন, আজ তিন দিন হলো তার দেশের বাড়িতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার ভাইপোও গ্রেপ্তার হয়েছে, কিছু কিছু জিনিস আমরা সার্চ করবার সময় পেয়েছি, তাই বলছি, ওকে বিশ্বাস করবেন না। সোমেন নির্বাক চেয়ে থাকে। কথা ছিল সোমেনকে রঘুনাথ খবর পাঠাবেন তার ওখানে যাবার জন্য, কিন্তু এক হপ্তা কেটে গেল, রঘুনাথের কাছ থেকে কোনো খবর এলো না। সুদর্শন এসেছে, সোমেনের বাড়িতে ওঠেনি, দেবাশিসের কাছেই উঠেছে। তিন দিন দেবাশিসের কোনো সাড়া পাওয়া গেল না, কলকাতায় হয়তো যথানিয়মে আসে, সোমেনের সঙ্গে দেখা করবার সুযোগ পাচ্ছে না। সেদিন মামাবাবু ড্রয়ার খুলতে যে লেখাটা সোমেনের হাতে পড়ল, সেটা পড়ে সে বড় কম আশ্চর্য হলো না। লেখাটার তারিখ আছে, যেদিন তিনি খুন হন, এটুকু সেই দিন লেখা।
খুব সম্ভব দুপুরে তিনি চিঠি লিখছিলেন, লেখা শেষ হয়নি। তার কারণ, যাকে লিখছিলেন সেই রঘুনাথ নিজে সন্ধ্যের পর এসেছিলেন তার কাছে। মামাবাবুর লেখা চিঠি সে পড়ল। প্রিয় তিওয়ারি সাহেব, আপনি আমাকে আপনার ওখানে যাবার জন্য বলেছিলেন, কিন্তু নানা কারণে আমি গেলুম না। আপনাকে চিঠি লিখে জানাচ্ছি, আমার কাছে আপনি যা চান কিছুতেই আপনাকে আমি তা দেব না। যতদিন আপনাকে চিনিনি বিশ্বাস করেছি, কিন্তু অনেক ঠকে আমি বুঝেছি আপনি মানুষ নন, পিশাচের চেয়েও ভয়ঙ্কর বেঈমান। আপনার অসাধ্য কাজ নেই পৃথিবীতে। ভয় দেখিয়ে কাজ বাগাবেন তেমন পাত্র আমি নই। আপনি জানিয়েছেন আমি যদি এইসব কাগজপত্র আর নকশা আপনাকে না দিই, আপনি যেমন করে পারেন তা আদায় করবেন। আপনার কথায় এমন অনেক কাজ করেছি যা মনে হলে আমার লজ্জা হয়, বুক কাঁপে। সে কাজের পরিণাম ভেবে আমার বাঁচতে ভরসা হয় না। কিন্তু মনে রাখবেন, আর নয়, আপনার ফাঁদে আর পা দিচ্ছি না আমি। যেমন করে পারি আপনার কাছ থেকে সরে যেতে চাই, না হলে। চিঠি এইখানেই শেষ, আর লেখা হয়নি। মনে হয় এর মধ্যে রঘুনাথ নিজে এসে হাজির হন, তাই শেষ না করা চিঠিখানা ড্রয়ারে রয়ে গেছে। সোমের নকশার জন্য আতিপাতি খোঁজে। মায়ের মুখেও একদিন কি নকশার কথা শুনেছিল, কিন্তু সে কিসের নকশা মা জানেন না। কোথায় সে নকশা, কোথাও পাওয়া গেল না। চিঠিখানা পকেটে নিয়ে সোমেন বেরুল দেবাশিসের সন্ধানে নৈহাটিতে। দেবাশিস বাড়িতেই ছিল, বেরুবার জন্য তৈরি হচ্ছিল। সোমেনকে বসিয়ে দেবাশিস বললে, বসো বসো, আমি তোমার কাছেই যাচ্ছিলুম। সোমেন বললে, দু তিন দিন যাওনি শুধু সেজন্য নয়, মা বাবুর একখানা চিঠি তার ড্রয়ারে পেয়েছি, এনেছি, সে চিঠি পড়লে অনেক কিছু বুঝবে। চিঠিখানা সে দিল দেবাশিসকে। এক নিঃশ্বাসে দেবাশিস চিঠিখানা পড়ে ফেলল, তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে বললে, তা চিঠি পড়ে তুমি কিছু বুঝেছ? না, আমার মাথায় তো কিছুই আসছে না। তোমার মামাবাবু তিওয়ারি সাহেবকে চিনেছিলেন, তাই তিনি ইদানিং আর তিওয়ারির সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। তবু তিওয়ারি তাকে ছাড়ছিল না, বিশেষ যে নকশার কথাটা রয়েছে, এর জন্যই মামাবাবুকে হাতে রাখা ছিল তিওয়ারির মতলব। এই নকশাটা কি সুদর্শনের কাছে আমি শুনেছি। সোমেন বুঝল সুদর্শন এসেছে এবং সে এইখানেই আছে। সে জিজ্ঞেস করল, সুদর্শন এখানে আছে? আর বলো কেন, যেদিন এসেছে তার পরের দিন থেকে তাকে পাচ্ছি না, স্রেফ নিখোঁজ। বহরমপুরে যেতে পারে ভেবে সেখানেও খবর নিয়েছি, খবর পেলুম সেখানে সে যায়নি। তো কলকাতায় তার যেসব জায়গায় বন্ধু বান্ধব আছে সব জায়গায় খোঁজ করেছি, কোথাও তাকে পাওয়া যায়নি। পুলিশে খবর দিয়েছি, প্রত্যেক হসপিটালে খোঁজ করেছি, কোথাও তার এতটুকু খবর মেলেনি, বুঝলে তো। বলো কি, কেউ গায়েব করেছে তাহলে? তাছাড়া আর কি, রঘুনাথ তিওয়ারির কাজ, তার বাড়িতেই সুদর্শনকে মিলবে বলে আমার বিশ্বাস। অর্থাৎ? অর্থাৎ তাকে আটক করে রাখা হয়েছে। সোমেন উত্তেজিত হয়ে উঠল, বলল, তুমি যখন তাই বুঝছো পুলিশের সাহায্য নিয়ে রঘুনাথের বাড়ি সার্চ করে। ধীরে বন্ধু, অত সহজে এ কাজ হবে না, সন্দেহ করছি, প্রমাণ এখনও ঠিক দিতে পারবো না। তার কারণ, তিওয়ারি সাহেবের আজ সমাজে খুব পসার প্রতিপত্তি, বেড়া শয়তান রইস আদমি বনে বসে আছে। ও আর টাকা, টাকার জোরে দুনিয়াকে গোলাম বানানো শক্ত নয় তো আজকালকার দিনে। শুধু সন্দেহের উপর পুলিশ অমন রইস আদমির বিরুদ্ধে আঙুল নাড়তে পারবে না। বাড়ি সার্চ করতে হলে সন্দেহের উপর নির্ভরযোগ্য কিছু প্রমাণ চাইতো। তাছাড়া ও শয়তান হুঁশিয়ার আছে, সার্চ যদি নিষ্ফল হয় তাহলে ফ্যাসাদে পড়তে হবে। তার উপর ওর শকুনি মন্ত্রী, মানে ওই বেটা ধূর্ত শ্রীগাল শঙ্করলাল, তার বুহ ভেদ করা সহজ ব্যাপার নয়। সুদর্শন যদি সেখানে থাকে তাহলে আমরা পুলিশ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিওয়ারি তাকে সরিয়ে ফেলবে। তখন আমাদের অবস্থা কী হতে পারে একবার ভেবে দেখেছ? হতাশভাবে সোমেন বললে, তাহলে উপায়ের জন্যই তোমার কাছে যাচ্ছিলুম আমি। উপায় আমরা আজই করব, মানে রাত্রে আমার সঙ্গে আসতে পারবে? কোথায়? রঘুনাথ তিওয়ারির বাড়িতে, রাতে যাবে? সোমেন যেন অথই জলে হাবুডুবু খায়। গম্ভীর মুখে দেবাশিস বলে, অনেক রাত্রে যখন বাড়ির সকলে ঘুমিয়ে পড়বে, শুধু অক্ষয় ঘোষ জেগে থাকবে, সে আমাদের দরজা খুলে দেবে, তার সঙ্গে কথাবার্তা কয়ে এসেছি, অক্ষয় রাজি। সে আরও অনেক কথা বলেছে, সেসব পরে বলবো খন। যাই হোক, তুমি তৈরি থেকো, রাত 12টায় আমি যাব তোমার কাছে, নৌকো আমি ঠিক করে রেখেছি।
হ্যাঁ, আমি তৈরি থাকবো। আর তুমি বা ট্রেনে কলকাতায় যাবে কেন? আমি এখানে থাকি, কিন্তু নৌকোয় করে? হ্যাঁ, নৌকো করে যেতে হবে তো, সামনের দিক দিয়ে যাওয়া নয়। দরোয়ান আর চারটে কুকুর আছে, আমরা গঙ্গার ঘাটে উঠবো। অক্ষয় দরজা খুলে দেবে কথা আছে, তাহলে তুমি আর দেরি করো না, এখন বাড়ি যাও, সন্ধ্যের আগে সোজা এখানে এসো, বুঝলে তো? সোমেন উঠল। তার কাছে সবটা যেন হেয়ালি। দেবাশিস দিন দিন কেমন দুর্গেয় হয়ে উঠছে। সন্ধ্যের অনেক আগেই আকাশ কালো মেঘে ভরে এলো। সন্ধ্যের আগেই সোমেন বেরোলো, মাকে বলে গেল দেবাশিসের বাড়ি তার নিমন্ত্রণ, রাত্রে ফিরবে না। দেবাশিস তৈরি হয়েছিল, সোমেন আসতেই সে তাকে নিয়ে ঘাটে চলল। অন্ধকার পৃথিবী, ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। অন্ধকারে ঘাটে নৌকো অপেক্ষা করছিল নিঃশব্দে। দেবাশিস তাতে উঠে বসল, সোমেন বসল তার পাশে। স্রোতের মুখে নৌকো ভেসে চলল, জলের বুকে দাঁড়িদের দাঁড় ফেলার শব্দ। দেবাশিস বললে, বেচারা সুদর্শনের জন্য ভারী ভাবনা হচ্ছে, অত সম্পত্তি যার আজ তার কিছু নেই। সে নকশার কথা মনে আছে? মা ওর কাছে যে নকশা ছিল, নকশার কাহিনী সুদর্শনের মুখে যা শুনেছি বলি, শোনো। সুদর্শনের পিতা অবনী চৌধুরী এককালে তার বন্ধুর সাহায্যে মাথা তুলে দাঁড়িয়েছিলেন। দুই বন্ধুতে কথা ছিল পরস্পরের পুত্রকন্যার বিবাহ দেবেন। শুভ্রার পিতা যেবার ধানবাদে যান, নকশাটা তখন সেখানে পেয়েছিলেন। সেখানে কোথায় অভ্রের খনি আছে, এটা তারই নকশা। তো নকশা নিয়ে ফিরে এসে তিনি সেটা দেন অবনী চৌধুরীকে। এরপর শুভ্রার বাবা হঠাৎ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যান এবং অবনী চৌধুরী তার দিন 15 পরে কলেরায় মারা যান। আজ মনে হয় ট্রেন অ্যাক্সিডেন্ট এবং অবনী চৌধুরীর আকস্মিক মৃত্যু এর মূলে ছিলেন সুদর্শনের কাকা মোহিনী চৌধুরী, তা মোহিনীর বন্ধু এই রঘুনাথ। রঘুনাথের সঙ্গে চক্রান্ত করে শুভ্রার বাবাকে খুন করা হয়েছে বলেই আমার বিশ্বাস। তারপর প্রচার করেন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, তারপর অবনী চৌধুরী হঠাৎ মারা গেলেন, এতেও ওই দুই গুণধরের হাত ছিল নিশ্চয়ই। যে জন্য এত কাণ্ড ঘটল, সেই নকশা কী করে সোমেনের মামা আশুবাবুর হাতে গিয়ে উঠল, সুদর্শন বা দেবাশিস বুঝতে পারে না। আশুবাবু এতকাল ও নকশা গোপনে রেখেছিলেন, সম্প্রতি সুদর্শনের সঙ্গে দেখা করে নকশার নির্দেশ মতো খুনি আবিষ্কারের চেষ্টাও করছিলেন। আর ঠিক সেই সময় তিনি হলেন খুন। রূপকথার গল্প যেন। কোথায় সেই অভ্রের খুনিরূপ রাজকন্যা ঘুমিয়ে আছে, কোন রাজকুমার হাতে সোনার কাঠি ছুঁয়ে রাজকন্যাকে জাগিয়ে তুলবে? তরতর করে নৌকো বয়ে চলেছে, আকাশের বুক চিরে এদিক থেকে ওদিক পর্যন্ত বিদ্যুতের চমক, সে আলোয় গঙ্গার বুক অনেকখানি দেখা যায়। আজকের এই আকাশের দিকে তাকিয়ে দেবাশিস খুশি হয়ে উঠেছে। সোমেন বললে, কিন্তু রঘুনাথের বাড়িতে কোথায় কোন ঘর তা তো জানি না, সুদর্শনকে যদি নিজের বাড়িতে আটকে রেখে থাকে আমরা কী করে সন্ধান পাব? দেবাশিস বললে, অক্ষয় আছে তো, সে সব জানে। সোমেন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর জিজ্ঞাসা করল, আচ্ছা সুদর্শনের সঙ্গে যে মেয়েটির বিবাহের কথা হয়েছিল সে এখন কোথায় আছে জানো? না, সুদর্শন তার কোনো খবরই পায়নি। শুভ্রা তার বাপের কাছে মাঝে মাঝে আসতো, সেখানে সে থাকতো না, শুনলুম পিসির কাছে বম্বেতে থাকতো, সেখানে সে পড়তো, বিয়ে পাশ করেছিল। তাদের বিবাহের দিন পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল এবং শুভ্রার পিসিমা তাকে নিয়ে এসেছিলেন বালিগঞ্জে তার নিজের বাড়িতে। এইসব ব্যাপার হলো বলে বিয়ে স্থগিত রইল। তারপর সে মেয়ে কোথায় গেল কেউ জানে না, যাবার আগে পিসিমাকে লিখে গেছে, সে জানতে পেরেছে তার বাবাকে কৌশলে খুন করা হয়েছে। তো খুনিকে সে যেমন করে হোক বার করবেই, আর খুনি যাতে সাজা পায় সে ব্যবস্থাও করবে। সুদর্শনকেও একখানা চিঠি দিয়েছে, লিখেছে খুনির সন্ধান সে পেয়েছে, সুদর্শনের চিন্তার কারণ নেই, এদের একটা দল আছে, দলকে সে একেবারে প্রমাণ সমেত ধরিয়ে দেবে, সুদর্শনের যা গেছে উদ্ধার করতে পারবে সে নাকি। দেবাশিস আরও বললে, কিন্তু সুদর্শনের বিশ্বাস শুভ্রা যা বলেছে তা সে করবেই, করবার ক্ষমতাও নাকি তার আছে। সুদর্শন শুভ্রাকে চেনে, শুভ্রাকে সে খুব বিশ্বাস করে সব দিক দিয়ে। সুদর্শন জোর করে বলেছে শুভ্রা মুখে যা বললে কাজে তা না করে ছাড়ে না। আকাশের বুক চিরে আবার বিদ্যুতের ঝলকানি, সে আলোয় দেখা যায় বেলুর। বাঁদিকে রঘুনাথের প্রকাণ্ড অট্টালিকা, পাঁচিল ঘেরা, গঙ্গার ঘাট, উপরকার দরজাও দেখা গেল। সোমেন বললে, আমরা যে নামবো নৌকো ফিরে যাবে না? না না, নৌকো আমি আজকের মতো নিয়েছি, যার নৌকো সে আমার বিশেষ জানা লোক, নৌকো যে এনেছে সে নিজে আর আমার পুরনো চাকর মঙ্গল আমরা যতক্ষণ না ফিরবো
ঘাটের পাশে নৌকো রাখবে এরা। নিঃশব্দে ঘাটে নৌকো লাগলো। দেবাশিস আর সোমেন ঘাটে নামলো। অন্ধকার রাত, সুবিধে হয়েছে। দেবাশিস চুপি চুপি কথা বলে, হাতের রেডিয়াম ঘড়ির পানে তাকিয়ে দেখল 11টা বেজেছে। অক্ষয়ের সঙ্গে কথা ঠিক, রাত 11টার সময় দরজায় টোকা দেবে, অক্ষয় দরজা খুলে দেবে। পায়ে রবারের জুতো পরে এসেছে। নৌকোয় উঠে সোমেনকেও জুতো ছাড়িয়ে রবারের জুতো পরিয়েছে। উত্তেজনায় সোমেনের সারা দেহে রোমাঞ্চ। আজ রাত্রে দেবাশিস একটা কিছু করবে এবং সেজন্য তাকে সে করেছে সঙ্গী। ভাবতেও গর্ববোধ করছিল। পকেট থেকে অন্ধকারেই একটা অটোমেটিক রিভলভার বার করে সোমেনের হাতে দিয়ে দেবাশিস বললে, এটা তোমার কাছে রাখো, কাজে লাগবে। রিভলভার ছুটতে পারো জানি, তাই তোমার জন্য একটা নিয়ে এসেছি। পকেটে টর্চ থাকলেও অন্ধকারে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। তার পিছনে সাবধানে পা ফেলে চলেছে সোমেন। ছোট দরজা, ভেতর থেকে বন্ধ। দেবাশিস আস্তে আস্তে তিনবার টোকা দিল। দরজা ভিতর থেকে আস্তে আস্তে খুলে গেল। দেবাশিস ফিসফিস করে ডাকল, অক্ষয়, অক্ষয়। তেমনই মৃদু কণ্ঠে অক্ষয় বললে, হ্যাঁ, আসুন, সব শুয়ে পড়েছে, কেউ জেগে নেই, আসুন। দেবাশিস জিজ্ঞাসা করলে, কুকুরগুলো? তারাও ঘুমোচ্ছে, অন্তত 3-4 ঘন্টার আগে তাদের ঘুম ভাঙবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। দেবাশিস এবং সোমেন বাগানে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। অক্ষয় সোজা চলেছে। নিকষ কালো অন্ধকারে দুহাত তপাতে তাকে দেখা যাচ্ছে না। আন্দাজে তার পায়ের শব্দ অনুভব করে দেবাশিস চলেছে তার পিছনে। শেষ হল শ্রী প্রভাবতী দেবী সরস্বতী সৃষ্টি কৃষ্ণার গল্প, কৃষ্ণার পরিচয়ের প্রথম পর্ব। নমস্কার।